আচ্ছা, নতুন করে দেখেন আবার। তাহলে আমরা দেখলাম যে স্মার্ট অবজেক্টটা কি আমরা ডাইরেক্টলি এডিট করতে পারবো না, তাই না? এখানে আপনি যে ইমেজটাই নেন, আমার যখন ইয়ে করবে, আমাদের ইতিপূর্বে আপনারা দেখছেন এখানে কি স্মার্ট অবজেক্টের একটা আইকন থাকে। হ্যাঁ, সেই যেটা আইকন থাকবে মনে করবেন সেটা হচ্ছে কার স্মার্ট অবজেক্ট ফাইল। এবং স্মার্ট অবজেক্ট ফাইলটা এটা এটা একটা আলাদা লেয়ার, ঠিক আছে, কিন্তু এটা আলাদা একটা ফাইলে রূপান্তরিত হয়। যেমন আমরা কোনো কিছু পিএইচডি তে সেভ দিলে কি এটা পিএইচডি তে সেভ হয়, কিন্তু এইটা হচ্ছে কার পিএসবি, অর্থাৎ ফটোশপ বিগ ফাইল স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট একটা আলাদা ফাইল হিসাবে সেভ হয়ে থাকে। দেখেন আমি এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে আমি এরকম সাইজ একটা পেজ নিব, এই ফুল সাইজ। তাহলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল এ মেরে কপি করলাম, কন্ট্রোল সি, তাহলে আমার এখানে ক্লিপ বোর্ডে আমার ওই পেজের সাইজটাই নিবে, এখানে 2400x1600, তাই না? এটাকে সেভ দিই এবার। দেখেন এটা আমার পিএইচডি ফরম্যাটে আছে। এখন এই ইমেজটা আমি কি করব, ওই পেজে নিয়ে যাব, যে পেজটা আমি নিলাম এই মাত্র। এই পেজে নিয়েছি, তাই না? দেখেন এই ইমেজটা অনেক বড় না, অনেক ডিটেল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ইমেজটা কিন্তু অনেক বড়, অনেক ডিটেলস এইখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এইটাকে আমি এখন কি করব, ছোট করব, অনেক ছোট করি। ছোট করলাম, তাই না? আচ্ছা, এবার দেখেন এই ইমেজটাকে আমি আবার, যদি আপনার প্রয়োজন মনে হয়, আমি আবার একটু বড় করে দিই। এবার দেখেন ইমেজটা আমার ফেটে যাচ্ছে, তাই না? অনেক ঘোলাটে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই ইমেজটা আমার কি, আমি যখন ছোট করলাম, ছোট করার পরে এটা বড় করলাম, তাহলে কি হলো, ইমেজটা আমার অনেক ঘোলাটে হয়ে গেল না, মানে এটা ফেটে গেছে, যাকে ডিটেলস হারাই গেছে, আমার হারাই গেছে। আচ্ছা, এখন দেখেন আমি কন্ট্রোল জেড মেরে কি ব্যাকে যাব, ব্যাকে গেলাম। আচ্ছা, এইটাকে আমি এখন স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করব। এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? এখানে অনেকগুলো অপশন আছে, এইখানে দেখেন কনভার্ট টু কি স্মার্ট অবজেক্ট, দেখতে পাচ্ছেন? জি স্যার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে এখানে, আমি এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করলাম। আমার দেখেন এখানে আইকন চলে আসছে, তাই না? এবার ইমেজটাকে আমি ছোট করি, দেখেন কি হয়, অনেক বড় ছোট করলাম, অনেক ছোট করলাম। আচ্ছা, এবার ইন্টার। হ্যাঁ, আবার ইমেজটাকে আমি বড় করব। এবার দেখেন আমার ইমেজটা কি ফাটছে না স্যার, কোনো পরিবর্তনই হয়নি। হ্যাঁ, এবার কিন্তু ইমেজটার আমার কোনো পরিবর্তন হয় নাই, কারণ কি, এটা মূলত আমার কি, এটা মূলত একটা লেয়ার, ঠিক আছে, কিন্তু এটা মূলত একটা ফাইলে রূপান্তরিত হয়ে গেছে, স্মার্ট অবজেক্টের পিএসবি ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। এবার দেখেন আমি এই স্মার্ট অবজেক্টকে কি করব, ক্লিক করব, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, তাই না? আমার নতুন ট্যাবে এটা, এটার পাশে একটা ট্যাব নিয়ে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে কি লেয়ার 1.psb দেখতে পাচ্ছেন আপনারা? কেউ বুঝতে পারছেন? জি স্যার, পিএসবি স্যার দেখা যাচ্ছে, পিএসবি কিন্তু আসছে, তাই না? লেয়ার 1 পিএস, তাহলে কি এটা একটা মূলত আপনার একটা ফাইল। হ্যাঁ, যখন
ইমেজ কে ছোট বড় করতে যাবেন, তাহলে স্মার্ট অবজেক্ট কে এভাবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আমি এই ইমেজে আমি কাজ করব, সেভ দিব, আমার কি হবে, ওইখানে গিয়ে আমার কাজটা জমা পড়বে, এইখানে এসে কাজটা কি জমা পড়বে। দেখেন আমরা কিন্তু এই যে হোন্ডার লোগোটাকে কি করতে পারি, হোন্ডার লোগোটাকে আমরা কি রিপ্লেস করতে পারি, অন্য লোগো দিতে পারি, তাই না? ধরেন এটাকে আমি এখন কি করব, এটাকে আমি এখন কপি করব, এই এই এখান থেকে কপি করব, লেয়ার কপি, কন্ট্রোল জে। তাহলে কন্ট্রোল জে মারলে কি আমার এটুকু কপি হয়ে যাবে, তাই না? এটাই তো শিখছি, কন্ট্রোল জে। দেখেন এখানে কপি হয়ে আসছে, তাই না? এখন লোগোটাকে নাই করে দিতে পারি নাকি, দেখেন একটু, এই লেয়ার থেকে আমি আবার এতটুকু নিব, এর অংশটুকু, এখন রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন, রাইট বাটন ক্লিক করার পরে ফিল আছে, আমরা ফিল দিব, এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডস, অর্থাৎ এই এই যে যে কন্টেন্ট আছে না, এই সাইড দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটুকু আমার এই হোন্ডারটুকু নিয়ে নেবে, শুধু এটাকে ডিলিট করে। এটা কালার এটা দিবেন 100%, এটা টিক চিহ্ন দিবেন, অপাসিটি 100%, আর পিজাব ট্রান্সপারেন্স দিয়ে ওকে দেন। দেখছেন আমার ইয়েটা কি লোগোটা চলে গেছে, তাই না? শুধু ব্যাকগ্রাউন্ডটা আমার চলে, ব্যাকগ্রাউন্ডটা আসছে, লোগোটা কিন্তু আমার নাই হয়ে গেছে। এবার কি কন্ট্রোল ডি ফর ডিলেট। এখন চলেন আমরা একটা লোগো খুঁজি। কি লোগো দিব বলেন? স্যার হুন্ডারি লোগো, কোনো অন্য কোনো? হ্যাঁ হুন্ডারি অন্য লোগো দিব। এইটা দেখি, এটা 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 কপি ইমেজ অ্যাড্রেস সেভ, এটা কি লোগো, এটা কি ট্রান্সপারেন্সি মনে হয় তো না। ওহ, এটা এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, এটা হবে না। আচ্ছা আমি এইটুকু দেব, জাস্ট এখান থেকে কন্ট্রোল সি, এইটাতে, তাই না? আচ্ছা এইখানে আমি কালার চেঞ্জ করে দিই।
এখন এখানে অনেকগুলা কাজ করা যায়, যেমন ধরেন এইখানে আমি লিয়ান নিলাম, লিয়ান নিয়ে প্লাস টু দিয়ে বেশি হয়ে গেছে, অপাসিটি এখান থেকে কমাই নি, আরো কমান। দেখেন এবার কিন্তু একটু অরিজিনালি দেখাচ্ছে, তাই না? স্যার ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু ম্যাচিং হয়ে গেছে মোটামুটি আর কি। আপনারা আরো ভালো পারবেন, আর একটু ভালো করে করবেন। এখন এটাকে সেভ দেন, দেখি সেভ নেয় নাকি। হ্যাঁ, এবার দেখেন এখানে কিন্তু কি এই ফাইলেও চলে আসছে, তাই না? দেখছেন এটা কিন্তু আলাদা ফাইল, লেয়ার লেয়ার ওয়ান পিএসবি। হ্যাঁ, আর এটা কি স্মার্ট 02.PSD। এইখানে কিন্তু কি আমার কাজটা চলে আসছে, বুঝতে পারছেন? স্যার অরিজিনালটা তো চলে আসছে। হ্যাঁ, অরিজিনালটাতে কিন্তু আমার কাজ চলে আসছে, যে যা বল করেছি তাই চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এবং আচ্ছা, এখন সাপোজ এই স্মার্ট অবজেক্ট কে আপনি নর্মাল লেয়ারতে রূপান্তরিত করতে পারবেন, এখানে রাইট বাটন ক্লিক করে এদের রিস্টোরাইজ লেয়ার। হ্যাঁ, এটা কি রিস্টোরাইজ লেয়ার, তাই না? রিস্টোরাইজ লেয়ার করলে স্মার্ট অবজেক্টে দেখেন এখন নর্মাল লেয়ার হয়ে গেছে। এইটাকে আমি বিফোর আফটার করি নাকি? বিফোর আফটার কি অনেকে বুঝেন না, তাই না? কে কে বুঝেন না বিফোর আফটার? হ্যাঁ, বুঝেন? আচ্ছা, ধরেন আপনি বিফোর আফটার করবেন, তাই না? এই ইমেজটাকে আনেন, আবার আর একটা ওই আগের ইমেজটাকে। আচ্ছা, আমি বিফোর আফটারটা করি, এইটা, তাই না? স্মার্ট 02। আচ্ছা, এইখানে দেখেন আমার ক্যানভাস সাইজ আছে, তাই না? এখানে টোটাল সাইজ কত? 33। তাহলে আমার এই যে 33 আছে, তাই না, 33 যাকে বলে, দেখেন আমার এই পাশে একটা ইমেজ রাখতে হলে বা ওই পাশে একটা ইমেজ রাখতে হলে এই ওয়াইডটা কিন্তু আমার ডাবল করা লাগবে, তাই না? এই ওয়াইড আমাকে ডাবল করতে হবে, ঠিক আছে? সাপোজ আপনি এই পাশে নেবেন, তাহলে কি এটা ওয়াইড আমি করে নিলাম কত, 33 আছে, মাঝখানে একটু গ্যাপ রাখার জন্য যদি মনে করেন যে মাঝখানে হালকা একটু গপ রাখা, 66-67 দিলাম, তাই না? ওকে দেন। এবার দেখেন আমার এই পাশে অনেক, ওই পাশে আমার ঠিক এতটুকু জায়গায় কি চলে আসছে, তাই না? এতটুকু জায়গায় আমার এই এইটাকে আপনি ধর সাপোজ এই এই লেয়ারটাকে আমি কাস্ট করেছি, তাই না? শিফট ধরে এই পাশে নেন, নিয়ে এখান থেকে আনি, এইটা তো হন্ডা, তাই না? এইটাকে আমি নিয়ে যাই এই পাশে, অন্য কোম্পানির লোগো দেওয়ালে। আপনারা অন্য কোম্পানির লোগো দিয়ে করবেন, ঠিক আছে? জি স্যার, সুজুকি বা অন্য অন্য। হ্যাঁ, আমার হন্ডার একই রকম হয়ে গেছে। এইটা হচ্ছে কার বিফোর আফটার। হ্যাঁ, এখন এইখানে আপনি লিখতে পারেন বিফোর, এই পাশে লিখতে পারেন আফটার। ক্লিয়ার? জি স্যার। সবাই পারবেন? এটা করেন দেখি সবাই। আর টেক্সটের ব্যাপারটা একটু দেখাই দিলে ভালোই তো স্যার, আমার তো স্যার ডাবল, মানে ওই যে টেক্সটে
আমাদের প্যারা হয় না তো, আচ্ছা দেখাই দিলে পারবে।